শনিবার পুনরায় আসানসোল সিবিআই বিশেষ আদালতে পেশ করা হলো অনুব্রত মণ্ডলকে। আসানসোল আদালত চত্বর এলাকায় তৃণমূল সমর্থকেরা জয় বাংলা স্লোগান তুললেন। তাদের দাবি, গতবারে অনুব্রত মণ্ডলকে অর্থাৎ তাদের নেতাকে আদালতে পেশ করার সময় অনুব্রত মণ্ডলকে ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা করেছিল বিজেপি ও সিপিএম সমর্থকেরা এবং অকথ্য ভাষায় গালিগালাজও করেছিল। তাই আজ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান তুলে বিক্ষোভ দেখায় তৃণমূল সমর্থকরা এবং বলেন অনুব্রত মণ্ডলকে ফাঁসানো হয়েছে। কেন আপনার আজকে আমরা স্লোগান দিচ্ছি অনুব্রত মণ্ডলকে এখানে আনা হয়েছে? আজকে ইডি সিবিআই অগণতান্ত্রিকভাবে তৃণমূলকে ফাঁসানোর চেষ্টা করছে। আমরা অবিলম্বে যাতে অনুব্রত মণ্ডলকে ছাড়া হয় তার জন্য আমরা দাবি জানাচ্ছি। স্লোগান দিচ্ছেন আপনারা? আমরা জয় বাংলা দিচ্ছি, বাংলাকে জয় করার জন্য। আজকে আপনার কোথা থেকে এসেছেন? কারা আপনারা? হ্যাঁ, আপনার কারা? আমরা দুর্গাপুর ফরিদপুর ব্লক থেকে এসেছি। আপনাকে তৃণমূল সমর্থক? আমার, আমি তৃণমূলের সভাপতি। কী নাম আপনার? সুজিত মুখার্জি। কোথাকার সভাপতি? দুর্গাপুর ফরিদপুর ব্লক। আগে বার দেখে থে হম লোক বিজেপি ওয়ালা লোক সিপিএম ওয়ালা লোক কংগ্রেস ওয়ালা লোক আকে ইহা পে পুরা হল্লা গুল্লা কর রা থা, কোই চক্কি উঠা রা থা, কোই কুছ কর রা থা, ওই হম লোক বিরোধ করনে কে লিয়ে। আভি ভি বিজেপি ওয়ালা কে হো, বিজেপি ওয়ালা কংগ্রেস ওয়ালা সব সিপিএম ওয়ালা সব খড়া, আপনি ওই লোক কে বাইট লিজিয়ে, ও লোক কাহে খাতি আয়া হ্যায়, ও লোক কাহে খাতি আয়া ইয়াহা পর। বিজেপি ওয়ালা লোক ওয়াহা পে গালি গুলোচ কর রা, আভি ভি গালি গুলোচ কর রা খড়া হ্যায়। আপ লোক ওয়াহা বাংলার মানুষ কে ওরা গালাগাল করছে, কোন দল কে করছে না ওরা। হম লোক কা নেতা ইয়াহা পে জো ভি অ্যারেস্ট হুয়ে হ্যায় কোর্ট আপনা বিচার করেগা, যে সংবিধান মে ও আপনা হিসাব সে জুডিশিয়াল মামলা, জুডিশিয়াল মামলা জুডিশিয়াল দেখবে। আমাদের ওটাতে কোনো ইন্টারফিয়ার নেই। একটু